হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গাছটাকে নতুন করে নিশ্চয়ই চেনাতে হবে না, কি গাছ তোমরা তো জানোই, আর এতক্ষণে থাম্বনেল আর টাইটেল তো দেখেই নিয়েছো যে কি বিষয় আছে কথা হতে চলেছে। প্রথমে মূল টপিকে যাওয়ার আগে তোমাদের দুটো কথা বলি, সেটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া নিয়ে যাবতীয় ভিডিও, যা যা প্রয়োজনীয় প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আছে, প্রথম থেকে একদম চারা বসানো থেকে শুরু করে কি খাবার দিতে হবে, কি যত্ন করতে হবে, কি ওষুধ দিতে হবে, প্রতিটা জিনিস, প্রতিটা খুঁটিনাটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা নতুন পিটুনিয়া করবে ভাবছো, সো তাদের বলবো আমার পুরনো পিটুনিয়ার ভিডিওগুলো প্রথম থেকে দেখো। আমার পিটুনিয়া প্লেলিস্ট বানানো আছে, তোমাদের সুবিধা হবে পিটুনিয়ার ব্যাপারে আরও ডিটেলে বুঝতে। এবার বলি পিটুনিয়াতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর একটা কথা মাথায় রাখবে, সমস্যা থাকবেই, প্রতিটা জিনিসের সমস্যা থাকবে, কোনো কিছু 100% পারফেক্ট হয় না, কিছু না কিছু প্রবলেম বা কিছু না কিছু অসুবিধা প্রতিটা জিনিসে থাকবে। পিটুনিয়াও তার বাইরে নয়, পিটুনিয়া গাছেও বিভিন্ন ধরনের সমস্যা হয়। আজকে সেই রকমই একটা সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর জানবো যে কীভাবে এই সমস্যার সমাধান করা যায়। এবার দেখো আমার পিটুনিয়ার কারেন্ট কন্ডিশান কতটা গ্রোথ হয়েছে। আমি তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম সম্ভবত নভেম্বর মাসের 25 তারিখে, আর আজকে দেখো ডিসেম্বর মাসের 8 তারিখ, আমার গাছের কন্ডিশান কীরকম হয়েছে, কতটা গ্রোথ হয়েছে। আর যেমনটা তোমাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে যে পিটুনিয়ার কুড়ি যদি তোমরা 2-4টা কেটে দাও তাহলে তার গ্রোথ কিন্তু আরও বাড়বে, দেখো আমি সেরকমই করেছিলাম, গ্রোথ তোমাদের সামনেই দেখতে পাচ্ছ। এবার দেখো রিসেন্ট যেরকম ওয়েদার গেছে, রিসেন্ট বৃষ্টি গেছে, হ্যাঁ পিটুনিয়া সবই আমার শেডের ভেতর ছিল, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, এবার তোমরা ধরো জল দিলে, এবার তারপর কি হলো না, একটা নিম্নচাপ সৃষ্টি হয়ে গেল, তোমরা কি করলে না সেই টপটা নিয়ে গিয়ে শেডের ভেতর রাখলে, এবার 2-3 দিন ধরে শেডের ভেতর আছে। এবার গাছের গোড়ায় জমে থাকা যে জল, সেই জলটা তো আর ড্রাই আউট হতে পারছে না, যতটা বেরোনো বেরিয়ে গেছে, কিন্তু যেই জলটা আমরা ভেতরে ধরে রাখছে, কারণ আমরা মাটিতে কোকোপিট মিশিয়েছি, কোকোপিট তো জানো হোল করবে, ফলে কী হচ্ছে জল জমে এই রকম একটা কন্ডিশানের সৃষ্টি হচ্ছে। এটা কমপ্লিটলি জল জমার জন্য হচ্ছে, আমার গাছেও হয়েছে, আমিও যেমন বললাম ব্যতিক্রম নই, আমারও কিছু না কিছু দোষ ত্রুটি থাকি। এবার আমার এই একটা গাছে দেখতেই পাচ্ছ কারেন্ট কন্ডিশান কী অবস্থাটা এর এসে দাঁড়িয়েছে, এর একটাই কারণ হচ্ছে জমা জল। মাটিটা যদি তোমরা দেখো, মাটিটা এখনও মারাত্মক লেভেলে ময়েস্ট আছে, এই জন্যই পিটুনিয়ার পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে, গ্রোথ স্টপ হয়ে যাচ্ছে। আসলে পিটুনিয়া গাছের যে শিকড়, সেই শিকড় অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে জমা জলের জন্য। আমি তোমাদের আগেও বলেছিলাম যে ওয়েল ড্রেন সয়েল বানাতে হবে, সয়েল যদি ওয়েল ড্রেন না হয় তাহলে সেটার সমস্যা সব থেকে বেশি হবে, তোমাদের নর্মাল যে পোকামাকড়ের আক্রমণ হয় তার থেকেও বেশি ডেঞ্জারাস হচ্ছে যদি সয়েল ওয়েল ড্রেন না হয়। এবার এইখানে দেখো পিটুনিয়া যেহেতু পাতা অনেকটা ছড়িয়ে দেয়, টপটা পুরো ভরে দেয়, ফলে কী হয় অনেক সময় আমরা ভেতরে মাটিটা বুঝতে পারি না। এখানে দেখো মাটিটা কীরকম, এখনও কতটা ভেজা আছে। এবার ভেতরে মাটিটা যদি না বুঝে তোমরা জল দিয়ে দাও তখন কী হবে না, এই রকমভাবে জলটা স্ট্যাক হয়ে যাবে, ফলে গাছের গ্রোথ স্টেম হয়ে যাবে আর পাতাগুলো হলুদ হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। আমাদের কি করতে হবে না, যখনই জল আমরা পিটুনিয়া গাছে দেব তখন আমরা আগে চেক করব তার মাটির কন্ডিশনটা কীরকম আছে, মাটিটা কতটা ভেজা আছে সেটা আমাদের দেখতে হবে। সবসময় পিটুনিয়া গাছের ওপরের লেয়ারটা যেন ড্রাই থাকে, একদম যেন ড্রাই থাকে, ভেজা যদি থাকে তাহলে গাছের কন্ডিশন কিন্তু এইরকম হয়ে যাবে, আস্তে আস্তে গাছটা মারাও যেতে পারে। তোমাদের অনেকেরই এরকম সমস্যা হয়েছে কারণ আমি কমেন্ট সেকশনের মাধ্যমে জানতে পেরেছি। এবার এই সকল সমস্যার সমাধান তো থাকবেই, সব সমস্যার সমাধান থাকে। এবার আমি তোমাদের বলছি
পিটুনিয়া গাছে যদি এইরকম একটা সমস্যার সৃষ্টি হয় তখন তোমরা কি করবে? তখন তোমাদের দেখো প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে জলটা তো প্রথমে তোমরা বুঝে দেবে, জল যেন একদম অতিরিক্ত জল না হয়। এবার অনেকে তোমরা কি করবে না, পাতাগুলো ভাববে কেটে ফেলে দিই, তা হলুদ পাতাগুলো ফেলে দেবো তাহলে গাছটা হয়তো ভালো হয়ে যাবে। এটা কিন্তু একদম করতে যাবে না, হলুদ পাতাগুলো কাটার কোনো দরকার নেই, ওই রকমই রাখো। গাছটা যদি রিকভার করে তাহলে সব ঠিক হয়ে যাবে। তা যেমনটা তোমাদের বললাম, গাছটাকে প্রথমে আমাদের জল দেওয়াটা বুঝে দিতে হবে। শুধু ওই গাছটা না, তোমাদের কাছে যত পিটুনিয়া আছে বুঝে জল দাও, জল যেন অতিরিক্ত না হয়ে থাকে। দরকার পড়লে তোমরা মাটিটা প্রেস করে দেখো যে সেখানে মাটিতে জলের পরিমাণটা কীরকম আছে। যদি বোঝো যে হ্যাঁ মাটি ভেজা আছে, জল দেওয়ার দরকার নেই, একদিন জল দিও না তাও ঠিক আছে, কিন্তু মাটি যেন ওপরের লেয়ারটা ড্রাই থাকে, ওপরের লেয়ার যেন একদম সগি যেন না হয়ে থাকে। আর আমার পিটুনিয়ার কারেন্ট কন্ডিশনের একমাত্র কারণ হচ্ছে আমি গাছে জল দিয়েছিলাম, জল দেওয়ার পর বৃষ্টির জন্য আমি সব টব ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। ফলে কী হচ্ছে, মাত্র দুদিনে গাছের অবস্থাটা তোমরা দেখো কী হয়ে দাঁড়িয়েছে। এবার যেমনটা বললাম, জল তোমাদের বুঝে দিতে হবে। তারপর কী করতে, আমরা এখন কোনো রকমের খাবার দেবো না, কোনো কিচ্ছু না, না লিকুইড খাবার, না ডিএপি, না 10-26, কিচ্ছু না। গাছটাকে আগে রিকভার হতে দেবে, গাছটা রিকভার হবে তারপর আমরা আবার খাবার চালু করব। যতক্ষণ না গাছ রিকভার না হচ্ছে কোনো রকমের খাবার আমরা দেব না। এই দুটো জিনিস তোমাদের বুঝে চলতে হবে। এখন আরেকটা জিনিস যেটা বলবো, যে অনেকে ভাববে যে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, একটু এইটা স্প্রে করে দিই, ওইটা স্প্রে করে দিই, এখন কিন্তু ওইসব করতে যেও না। গাছটা অনেক স্ট্রেসের মধ্যে আছে, গাছটাকে এখন ওদের মতো রাখো, একটা সাইডে দরকার হলে রাখো, আর সানলাইটটা যেন ভালো পায় সেই জিনিসটা ইনশিওর করো। ভালো সানলাইট যেন গাছগুলোর মধ্যে পড়ে সেই জিনিসটা ইনশিওর করো। গাছ তোমাদের আমি বলবো না যে 100% রিকভার হবেই হবে, এটা গ্যারেন্টি, খুব কম ধরো 60% চান্সেস আছে গাছটা ভালো হয়ে যেতে পারে, 40% কিন্তু সমস্যা থাকতে পারে, যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। এবার তোমাদের ওপর তোমরা কীভাবে গাছটাকে টেক কেয়ার করবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি আমার এই গাছটা এই অবস্থা হচ্ছে দেখছি। আর গাছটা আমার গাছটা যদি রিকভার করে, যদি ভালো হয়, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর গাছটা যদি মরে যায়, একদম শেষ হয়ে যায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভেবো না আমি এটা দেখিয়ে দিয়ে এখানে হয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। যা হবে গাছটা ফিউচারের কন্ডিশন সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, কথা দিচ্ছি। তো এই সমস্যাটা সবাই অনেকে সম্মুখীন হয়েছিল, আমাকে অনেকে কমেন্ট করেছিল, আজকে বলে দিলাম কি করতে হবে কি না করতে হবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর ভিডিও রিলেটেড কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো সমস্যা থাকে, আমাকে কিন্তু বলতে ভুলো না। আমার সাথে কথা বলতে হলে আমার ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আছে, প্লিজ চেক করে নিও। তো এইরকমই আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।